এরপর প্রশ্ন করেছেন শারমিন আক্তার। আপনি লিখেছেন, বর্তমান যুগটাই বিজ্ঞাপনের, অনেক কোম্পানি তারকাদের মাধ্যমে নিজেদের পণ্যের বিজ্ঞাপন বানায়। শোরুম উদ্বোধনের জন্য তারকাদের ইনভাইট করে, পণ্যের গুণাগুণ না জেনে শুধু পয়সা কামানোর জন্য বিজ্ঞাপনের মডেল হওয়া, পণ্যের সাপ্লাই হওয়া ইসলামী কতটুকু সমর্থন করে? দেখুন, বিজ্ঞাপনে যদি কেউ অংশগ্রহণ করেন এবং সেটা যদি হালাল হয়, হারাম কোনো পদ্ধতিতে না হয়, পণ্যটাও হালাল আর বিজ্ঞাপন যেটা প্রচারিত হচ্ছে সেখানেও হারাম কিছু নেই, তাহলে সেটা নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। তিনি শ্রম দিয়ে পারিশ্রমিক নেবেন, সেটা জায়েজ আছে। ওই পণ্যের তিনি যদি জানেন যে এই পণ্যটা ক্ষতিকর বা এই পণ্যটা আপনার অসৎ উপায়ে তৈরি করা বা এটা অবৈধ বা হারাম, তাহলে সেক্ষেত্রে সেটার বিজ্ঞাপনে অংশগ্রহণ করা বা সেটার প্রচারণায় সামিল হওয়া অবশ্যই গুনাহের কথা। এটা যিনি প্রচার করবেন তার দায় তিনি এড়াতে পারবেন না যদি এরকম কিছু থাকে। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ওইটার সাপাই গাওয়াতে, ওইটা ভালোটাকে ভালো, নিজে যতটুকু জানেন ভালো সেটাকে ভালো বলাতে কোনো অসুবিধা নেই। এটা অনেকটা আমাদের বিভিন্ন সলিসিটর, বিভিন্ন উকিল যারা আছেন তাদের মতো, তারা যদি কোনো একটা কেস জানেন যে এটাতে তার ক্লায়েন্ট অন্যায় করেছেন, তাহলে সেক্ষেত্রে তার ক্লায়েন্টকে বাঁচাবার জন্য কৌশল অবলম্বন করা, মিথ্যা কথা শিখিয়ে দেওয়া বা তার পক্ষে মিথ্যা কথা বলা, যেটা জানেন তার বিপরীতটা বলা, এগুলো সবগুলোই কিন্তু অন্যায় এবং অপরাধ। তিনি যেটাকে সত্য জানবেন সেটার পক্ষে তিনি কাজ করতে পারেন, বিজ্ঞাপনের ব্যাপারটাও ঠিক একই রকম। এরপর মহসিন আহমদ, আপনি লিখেছেন, গ্রামের মসজিদসমূহে ইমাম মুয়াজ্জিন সাহেবদের খাবার মহল্লার সকল বাড়ি থেকে আসে, ব্যাপারটা আপনি কীভাবে দেখেন, এটা কি সম্মানজনক পদ্ধতি? দেখুন, সম্মানজনক পদ্ধতি না সেটা সন্দেহাতীতভাবে, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আজ আমরা যে বাস্তবতায় আছি, আজ থেকে দুই দশক আগে, তিন দশক আগে আমাদের দেশে সে বাস্তবতা ছিল না। অনেক কষ্ট করে মসজিদগুলো, দিনই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হতো। সেক্ষেত্রে ভাগযোগ করে কয়েকজন মিলে ইমাম সাহেবের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া বা তাদের অন্যান্য বিষয়গুলোর দায়িত্ব ভার নেওয়া, সেটা প্রশংসনীয় ছিল। বাট এখন প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির আলোকে প্রশ্ন উত্তর আসে অনেক সময়, বিশেষ করে এখন যে সময়টাতে আমাদের সে অভাবটা নেই। আলহামদুলিল্লাহ, মসজিদগুলো অনেকটাই স্বয়ংসম্পন্ন, মসজিদগুলো চাইলে, ম্যাক্সিমাম মসজিদগুলো চাইলেই ইমাম সাহেবদের জন্য সম্মানজনক ব্যবস্থা করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনদের বেতন আছে সম্মানজনক, তারপরে মানুষের বাসা বাসায় তারা খাবার খান, এটা অবশ্যই সম্মানজনক। এখানে ইমাম মুয়াজ্জিনদেরও দৃষ্টিভঙ্গি থাকা উচিত অনেক ব্রড, এবং সেই সাথে এলাকাবাসী ইমাম মুয়াজ্জিনদেরকে প্রয়োজনে ভাতা দিয়ে দিতে পারেন, বাসা বাসায় যেয়ে খাওয়া অথবা সেখান থেকে খাবার নিয়ে আসা। বিশেষ করে হালাল হারাম বাস বিচার করা ছাড়া বিভিন্ন বাসা বাসা থেকে আপনার বক্সে করে খাবার নিয়ে আসা সেটা অবশ্যই অনুচিত কাজ, কারণ যার পিছনে আপনি নামাজ পড়বেন তার পেটে যদি হারাম খাবার যায়, তার শরীর যদি হারাম দ্বারা গঠিত হয়, তিনি নিজেই বাদতে স্বাদ পাবেন না, আপনি তার পিছনে বাদ করে কীভাবে তৃপ্তি পেতে পারেন? সেই সাথে এটা মসজিদ কমিটির দায়িত্বের অংশ যে তারা ইমাম সাহেবের জন্য সম্মানজনক ব্যবস্থা করবেন। এমনকি অনেক সময় দেখা যায় ঈদগাহে, তারাবির নামাজে, বিভিন্ন সময় ইমাম সাহেবদের জন্য টাকা তোলা হয় তাদেরকে বসিয়ে রেখে তাদের জন্য মানুষের কাছে। খুবই অপমানজনক একটি বিষয়, অপমানকর কোনো পদ্ধতি কারোর জন্য জায়েজ নাই। সেখানে ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য অপমানকর কোনো পদ্ধতি অবলম্বন করা, এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য এবং আমাদের জন্য জায়েজ নাই। রফিকুল ইসলাম লিখেছেন, অনেক বক্তা দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কৃত্রিম ভঙ্গিতে কথা বলেন, অপ্রয়োজনে বাংলা, ইংরেজি, আরবি মিশ্রিত কথা বলেন, এবং অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য টোটে লিপস্টিকও ব্যবহার করেন, এই জাতীয় বক্তার পরে আপনার মতামত কী? দেখুন, এটা খুবই দৃষ্টিকটু এবং অনুচিত একটি কাজ, বিশেষ করে টোটে লিপস্টিক ব্যবহার করা, মেয়েদের মতো ঠোঁটকে লাল করার চেষ্টা করা, এটা তো রীতিমতো গুনাহের কথা। মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লানাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের মতো হওয়ার চেষ্টা করে, হয়তো মহিলার মতো হওয়ার চেষ্টা করছেন না, কিন্তু ঠোঁটের মধ্যে লাল আবহানার চেষ্টা করছেন যা দেখতে সুন্দর হয়, কিন্তু আলটিমেটলি সেটা মানে মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়ে থাকে তাদের অনুকরণই হচ্ছে, তো এটা গুনাহের কথা। এরকম ব্যক্তি ইসলাম প্রচারক হওয়া তো পরের কথা, তিনি ভালো মুসলমানই হতে পারলেন না। আর অপ্রয়োজনে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে, কথা বানিয়ে বানিয়ে চিবিয়ে এবং লৌকিকতা সৃষ্টি করে কথা বলা, এটা রীতিমতো গুনাহের কথা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এক্ষেত্রে আছে, সহিহ বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে অপ্রয়োজনে এবং সহজ কথাকে অনেক ঘুরিয়ে পিছিয়ে কিয়ে বাকিয়ে তারা বলে, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে তারা গুনাহগার হয়েছে। ওর আরেকটা হাদিসও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে উম্মতের সবচেয়ে খারাপ মানুষগুলোর তালিকায় এরকম মানুষের কথা বলেছেন, যারা কথার মধ্যে অপ্রয়োজনীয় কৃত্রিমতা এবং লৌকিকতা সৃষ্টি করে, এভাবে বানোয়াট তৈরি করে আপনার বানোয়াটভাবে তারা কথা বলে,
অর্থাৎ কথার মধ্যে এ ধরনের কৃত্রিমতার আশ্রয় নেয়। অনেক বক্তা এই কাজটি করেন। আসলে ওয়াজ মাহফিলে আজকাল অনেকেই এমন সব কাজ করছে যেগুলো ইসলামের ইতিহাসে কখন ইসলাম প্রচারের নামে কেউই কোনো কালে করেনি। চড়া মূল্য হাঁকানো এবং এটার জন্য দৃষ্টিকটু পর্যায়ে দরাদরি করা, দর কষাকষি করা, এটাকে উপার্জনের মাধ্যম বানানো এবং এটা দিয়ে লাখপতি কোটিপতি হওয়ার ধান্দায় নামা, এটা ইসলাম প্রচার নয়। এটা রীতিমতো অর্থ উপার্জনের একটা মাধ্যম, অন্য দশটা পেশার মতো একটা পেশা। আর কোরআন হাদিসকে এইভাবে আপনার নিছক দুনিয়া কামাইয়ের মাধ্যম বানানো এবং এটা দিয়ে সম্পদশালী হওয়ার চেষ্টা করা, বিশেষ করে দাওয়াতের নামে, ইসলাম প্রচারের নামে, সেটা খুবই গর্হিত কাজ। আল্লাহ তালা আমাদের বক্তা ভাইদেরকে এ ধরনের যারা আছেন তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন। অনেক ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ এর বিপরীত অনেক সুন্দরভাবে দাওয়াতি কাজও করছেন। যারা এই সমস্ত কাজ করছেন আমরা তাদেরকে হেদায়তের দোয়া করছি, তাদের জন্য তাদেরকে শুদ্ধতার পথে আসার আহ্বান করছি।